বিকেকে মাকারা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে দেখাবো জবা ফুলের সম্পূর্ণ পরিচর্যা ও প্রতিস্থাপন কি করে করতে হয় সেই প্রতিস্থাপন দেখাবো। দেখুন প্রথমে মাটিটা কিভাবে তৈরি করবেন। দেখুন বাগানের মাটি অল্প, গোবর, পুরানো গোবরের মাটি, নিম খোল, ধানের তুষ আর সাদা বালি, এই সাদা বালি মিক্সড করে এর মধ্যে রাখলাম এই যে মাটি। তারপর দোকান থেকে সামনে, দোকানের সামনে, চা দোকানের সামনে এই যে চা হয়েছে সেই সবজি কুচিয়েছিলাম, এই সবজি খোসা এর মধ্যে রেখেছিলাম, এই সবজি রাখা পচানো দিন 15 এরকম রাখা আছে। এইভাবে তুলে নিয়ে শুকনো করতে দেবেন রোদে। শুকানোর পর দেখুন এই যে শুকিয়ে গেছে, এর মধ্যে এই যে এইটার মধ্যে নিম খোল, কিছু বাগানের মাটি দিয়ে দেবেন, তাহলে জিনিসটা আরও পচবে ভালো আর গুঁড়ো করতে সুবিধা হবে। একটু গুঁড়ো করে নেবেন নিয়ে এই যে মাটি, এই যে এবার প্রতিস্থাপন করবেন কিভাবে দেখুন। এই যে মাটিটা এইভাবে নেবেন, তারপর এইটা আমি ডাল পুঁতে দিয়েছিলাম, সেই ডাল পোতা গাছ সেই কিভাবে প্রতিস্থাপন করবেন দেখুন। দেখুন গাছ বেরিয়েছে, শেকড় বেরিয়ে গেছে, এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এইভাবে মাটি দেবেন, এই মাটিগুলো দেবেন, কিছুটা ফাঁকা রাখবেন। এই ফাঁকা জায়গায় এই যে জৈব সার, এইটাকে গুঁড়ো যে আছে সেই গুঁড়োগুলি একটু দিয়ে দেবেন গুঁড়ো করে। তারপর এই যে শুকনো চা, এর চা সাইড দিয়ে এইভাবে গুঁড়ো দিয়ে দেবেন। এই যে মিক্স মাটিতে শিংকুচি, হাড়ের গুঁড়ো আমার কাছে এখন নেই, হাড় গুঁড়ো সব মিলিয়ে এটাকে মিক্সড করবেন। মিক্সড করার পর এই গাছের গোড়ায় দেবেন। তারপরে দেখুন এই যে বাজার থেকে নিজেদের ঘরেরও থাকতে পারে কলা, কাঁচা কলা, পাকা কলা, তার খোসা, এগুলোকে শুকাবেন। শুকিয়ে এই যে জল এর মধ্যে ভিজিয়ে দিয়েছি, দেখুন এই যে ভিজানো আছে, 7-8 দিন এরকম ভিজিয়ে রাখবেন এই ভিজানো জল। এই গাছের এটাকে ছাঁকতে হবে, এই জল ছেঁকে এইটার সঙ্গে দেখবেন এইটাকে জলটাকে ছেঁকে পাতলা করে এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন সাইড দিয়ে। পটাশিয়াম, লাল পটাশিয়াম এই গাছের সাইড দিয়ে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেবেন। এই যে খোল পচিয়ে রেখেছিলাম, 5-6 দিন খোল ভিজিয়ে রেখেছিলাম, এই খোলটা এইভাবে ঢেকে রাখতে হবে। নিম খোল এইভাবে গুলি গুলি দেবেন, খুলে খুলে প্রতিদিন একবার করে। তারপর এটা ছেঁকে এইভাবে
এই ছাঁকড়ি দিয়ে ছেঁকে নেবেন জলটা। এর সঙ্গে পাতলা করে আর একটু জল মিশিয়ে দেবেন। গাছ বুঝে দেবেন, কাজে কটা গাছ আছে সেই বুঝে দেবেন। এইভাবে জল দিয়ে দেবেন, এই খোল জল সাইড দিয়ে দিয়ে দেবেন। আর এই টপ মাঝে মাঝে এইভাবে সরিয়ে, বাগানে যদি অনেক টপ থাকে তাহলে এরকম করে সরিয়ে আবার এইভাবে রেখে দেবেন। আর এই যে লক্ষণ রেখা, এই টবের চারপাশে দিয়ে দেবেন সাইড দিয়ে। আর এইভাবে যদি পারেন গোল করে এইভাবে দিয়ে দিলে তাহলে পোকামাকড় অতটা আসতে পারবে না। আর সপ্তাহে সপ্তাহে এই যে নিম অয়েল, এই নিম অয়েল, এই নিম অয়েল স্প্রে করবেন 5 ml জলে। আমি পরিমাণ মতো একটা গাছের দেখাচ্ছি অল্প করে, আপনারা বেশি। এইভাবে স্প্রে করে গাছের গোড়ায় চারিপাশে গাছে দিয়ে দেবেন। এইভাবে এইভাবে স্প্রে করবেন সপ্তাহে সপ্তাহে, সপ্তাহে সপ্তাহে একবার একবার এইভাবে স্প্রে করবেন। আর এই যে কীটনাশক ট্র্যাক গ্রেড, এইটা এইটা একবার, এই যে টক্সিন এইটা একবার ঘুরিয়ে ফিরিয়ে গাছের গোড়ায় গাছের চারপাশে স্প্রে করে দেবেন। আর নিম অয়েল যখন স্প্রে করবেন, এই নিম অয়েলটা খুবই তেতো, এতে শুধু যদি হাত লাগে তাহলে হাত পুরো তেতো হয়ে যাবে। সেই জন্য এরকম গ্লাভস পরে এইটাকে খুলবেন, নাহলে হাতে অনেক তেতো লাগবে। বিকাল হলে সকাল বিকাল একবার করে গাছে এইভাবে জল দিয়ে দেবেন, এইভাবে জল দেবেন। আর জবা গাছ সবসময়ের জন্য একটু ভিজে ভিজে থাকতে হবে, জল দিতে হবে, শুকনো করে রাখলে হবে না। প্রতিদিন দেখবেন, দেখে মাটি ভিজে আছে কিনা সেই বুঝে দেখে দেখে জল দেবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।